রাজ্যকে নিয়ে দুঃসংবাদ শোনালেন পরিমণি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কয়েকদিন ধরে অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে ছুটছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণি। রাজ্যকে নিয়ে দুঃসংবাদ শোনালেন এই অভিনেত্রী। জ্বরে আক্রান্ত হয়েছে 11 মাসের ছেলে, তা আবার 103 ডিগ্রি জ্বর, এই নিয়ে চিন্তিত পরি। পরিমণি থার্মোমিটারে মেপে দেখেছেন ছেলের শরীরের এই তাপমাত্রা। ফেসবুক স্টোরিতে সেই ছবি প্রকাশ করে নায়িকা লিখেছেন, বাচ্চার এমন ভাবে জ্বর এই প্রথম হলো। 10 জুলাই 11 মাস বয়স পূর্ণ করে 12 মাসে পা রেখেছেন রাজ্য। দিনটি উদযাপন করেছেন পরিমণি। এসবের মধ্যেই ফের জ্বরে আক্রান্ত হলো ছেলে। স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েছেন এই অভিনেত্রী, কারণ অভিনয়ের বাইরে বর্তমানে রাজ্যকে ঘিরেই থাকে পরিমণির সব ব্যস্ততা, সব আয়োজন। 2021 সালের 17ই অক্টোবর ভালোবেসে বিয়ে করেন পরিমণি ও রাজ। পরের বছর 2022 সালের 10 আগস্ট জন্ম নেন তাদের সন্তান শামীম মোহাম্মদ রাজ্য। রাজের সঙ্গে কয়েকদিন আগে তার বান্ধবী অভিনয়শিল্পী সুরেরা বিনতে কামাল, তানজিন ত্রিশা ও নাজিফা তুশির সঙ্গে একাধিক ব্যক্তিগত ভিডিও ক্লিপ ও স্থির চিত্র ফাঁসের ঘটনায় চিত্রনায়িকা স্ত্রী পরিমণির সঙ্গে জটিলতা তৈরি হয়। বর্তমানে আলাদা থাকছেন তারা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো এবং রাজ্যের এই জ্বরের খবর শুনে আপনার কি মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।